আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সিঙ্গাপুরে অনেকেই প্রশ্ন করেন, সিঙ্গাপুরে ড্রাইভিং লাইসেন্স করলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যায় বা স্যালারি কেমন দিতে পারে। কোনো এক সময় সিঙ্গাপুরে ড্রাইভারদের অভাব ছিল, তখন কিন্তু ক্লাস 3 ড্রাইভারদের ভালো বেতন দেওয়া হতো, এমনকি ক্যাশ পাশও দেওয়া হতো। কিন্তু ইদানিং আপনারা একটা বিষয় খেয়াল করে দেখবেন যে সিঙ্গাপুরে কিন্তু ক্লাস 3 ড্রাইভারের অভাব নেই, অনেকেই করতেছে। যখন কোনো কিছু বেশি পাওয়া যাবে প্রয়োজনের তুলনায়, তখন কিন্তু এটা অটোমেটিক দাম কমে যায়, যেহেতু এখন চাইলেই তারা ড্রাইভার নিয়োগ দিতে পারতেছে, ড্রাইভার হাতের কাছে পাচ্ছে। সেই কারণে এখন যদি ড্রাইভিং লাইসেন্স করেন ক্লাস 3 ড্রাইভার, যেটাই হোক, স্যালারি বেশি একটা আশা করতে পারবেন না। আমি কয়েকজনের সাথে আলাপ করলাম, যারা আছে কেউ বলে যে মাত্র $800 বেসিক দিয়ে ড্রাইভার হিসেবে রাখছে, ড্রাইভার প্লাস কী বলে কনস্ট্রাকশন ওয়ার্কার, অর্থাৎ ড্রাইভিং করতে হয় পাশাপাশি অন্যান্য কাজও করতে হয়। আবার কেউ বলে যে $1,000, কেউ বা $1,200, অর্থাৎ কোম্পানিগুলোর উপরে নির্ভর করে যে আপনাকে কত ডলার বেতন দিবে। আপনার এমন কোনো গাইডলাইন নাই যে ক্লাস 3 ড্রাইভার হলে কত টাকা বেসিক বেতন দিতেই হবে। হ্যাঁ, যদি আপনি অ্যাশ পাশে আসেন সেটার একটা গাইডলাইন আছে, সেটা গাইডলাইন হলো যে বেতন হতে হবে $3,000 উপরে, 2,800 থেকে আরও উপরে, মিনিমাম 2,800 2,800 তার উপরে দিতে হবে। তাই এটা অন্য হিসাব। কিন্তু আপনি ড্রাইভার হিসেবে নিয়োগ দিতে চান, স্যালারি কত দিবে কোনো গাইডলাইন নাই। আপনার কোম্পানি যদি আপনাকে যোগ্য মনে করে স্যালারি $3,000 দিতে পারে, অ্যাশ পাশ দিতে পারে, আর যোগ্য মনে না করে যে আমার কাছে তো ড্রাইভারের অভাব নাই, ওরা কেন এত টাকা বেতন দিয়ে আনবো, তাহলে কিছু করার নাই, অভিযোগ করে লাভ হবে না। তো অনেকে জানতেন যে আমি ড্রাইভিং লাইসেন্সটা নিলে কেমন হবে, আমি করতে, হ্যাঁ ভেরি গুড, এটা আপনার একটা স্কিল হবে, আপনার কাজের উপর দক্ষতা বৃদ্ধি পাবে। আপনি যে সিঙ্গাপুরে এটা কাজে লাগাতে পারবেন তা কিন্তু নয়, এই লাইসেন্সটা সারা বিশ্বে যে কোনো জায়গায় গেলে আপনার কাজে লাগবে। তা একটা স্কিল আপনি দিতে পারেন আমার লাইফের জন্য, জীবনের জন্য এটা অনেক কাজে লাগবে, এটা একদিনের জন্য না, সিঙ্গাপুরে শুধু ইউজ করবো, বাইরে গেলে ইউজ করবো না। এই ড্রাইভিং লাইসেন্সটা আপনি সারা বিশ্বে যেখানে যান সেখানে ইউজ করতে পারবেন, কনভার্ট করতে হবে। তো এটা যদি আপনি করতে পারেন, আমি ওয়েলকাম জানাবো, স্বাগত জানাবো যে এই ড্রাইভিং স্কিলটা আপনি নিয়ে নিতে পারেন। এই ড্রাইভিং স্কিলটা আপনার জন্য অনেক কাজ আসবে, এবং আপনি দেখা গেল যে এটা দিয়ে দেশে বাংলাদেশ সিঙ্গাপুরেতে চাকরি হারিয়ে দেশে চলে গেলেন, সেখানে গিয়ে বাংলাদেশে গিয়ে ড্রাইভিং করেও জীবিকা নির্বাহ করতে পারবেন। তাই মনে করবো আপনাদের স্বাগত জানাবো যারা ড্রাইভিং স্কিল করতে চান। তবে এর জন্য বিস্তারিত জানিয়ে নেবেন যে কীভাবে সহজে পাশ করা যায়, কীভাবে করলে আপনার থিওরি এক্সাম, থিওরি পরীক্ষায় অথবা প্র্যাকটিক্যাল পরীক্ষা, 3টা পরীক্ষা আছে। এই পরীক্ষাগুলো পাস করার পরে আপনাকে ড্রাইভিং লাইসেন্স দিবে, এটা সময় সাপেক্ষে ব্যাপার, সময় লাগবে। গেলেই যে আপনি পরীক্ষা দেবেন যারা তা কিন্তু নয়, এখানে আপনার একটু সময় ব্যবসা করা লাগবে। তাই যারা ড্রাইভার হিসাবে নিয়োগ পেতে চান অথবা ড্রাইভার শিখতে চান, তাদেরকে স্বাগতম জানাবো এবং শিখে নিন, এটা আপনার লাইফের অনেক কাজে আসবে। তো আজকে এই পর্যন্তই, অন্য সময় হাজির হবো অন্য কোনো ভিডিও টপিক্স দিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।